গ্রুপ 14 বা 14 নম্বর শ্রেণীর ছড়া হলো, কাশি গেলে সোনা পাবে। নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এখানে রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার 80টা সেটের জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর আলোচনা করব। মোট 2000+ প্রশ্ন আলোচনা করা হবে, আর এইগুলি যদি ভালো করে পড়তে পারো তাহলে জেনারেল সায়েন্সের 25টা প্রশ্নের মধ্যে 19টা মতন প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি 2021 পরীক্ষায় কমন পাবেই। এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই স্মার্ট ওয়ার্ক করে যদি তুমি খুব ভালো করতে চাও তাহলে একটা সেটও মিস করো না, তাহলে সমস্যায় পড়বে। এই সেট আলোচনার শেষে পর্যায় সারণী ও সায়েন্সের ফর্মুলার একটা কমপ্লিট নোট যোগ করা আছে, আর এই নোট দুটো ভালো করে পড়তে পারলে পরীক্ষায় এখান থেকে আসা 9টি প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে। এই নোটে এমন কিছু জিনিস আছে যা কোনো বইতেও ঠিকভাবে দেওয়া নেই, তাই রেল গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে হলে এই শেষের নোট দুটি খুব ভালো করে মুখস্থ করবে। পর্যায় সারণী কীভাবে ছড়ার সাহায্যে 2 মিনিটে মুখস্থ করবে তাও এখানে বলা আছে, তাই না দেখলে ভীষণ ভুল করবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার 100টি প্রশ্নের মধ্যে যে 4-5টি প্রশ্ন ইতিহাস থেকে আসে তা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এই কার্টুন ভিডিওগুলি দেখলে কমন পেয়ে যাবে, আর খুব সহজে সব পড়া মনে থাকবে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। সেট 48। অন্যান্য সেটের ভিডিও দেখার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। কোয়েশ্চেন 1, আধুনিক পর্যায় সারণীতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে বলা হয় কি? আধুনিক পর্যায় সারণীর প্রথম ও দ্বিতীয় নম্বর শ্রেণী এস ব্লকের অন্তর্গত, 13-18 নম্বর শ্রেণী পি ব্লক, 3-12 নম্বর শ্রেণী ডি ব্লক এবং অ্যাক্টিনয়েডস ও ল্যান্থানয়েডস মৌল এফ ব্লকের অন্তর্গত, অর্থাৎ উত্তর হল অপশান বি, এস ব্লক। কোয়েশ্চেন 2, শব্দ যে পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত হতে পারে তাকে কি বলা হয়? শব্দ যে পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত হয় তাকে মাধ্যম বা মিডিয়াম বলে, অর্থাৎ উত্তর হল অপশান সি, মাধ্যম। কোয়েশ্চেন 3, নিচের কোনটি অ্যাসিডের ক্ষেত্রে সত্য নয়? অপশান এ, বি ও ডি তিনটি ঠিক আছে। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় সম্পূর্ণ প্রশমন ঘটে এবং H2O বা জল ও লবণ উৎপন্ন হয়, অর্থাৎ উত্তর হল অপশান সি। ধীর প্রশমন ঘটে, অর্থাৎ অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় H2 ও লবণ উৎপন্ন হয়, বিবৃতিটি অ্যাসিডের জন্য সত্য নয়। কোয়েশ্চেন 4, অক্সিজেনের 1 মোল পরমাণুর ওজন 16 গ্রাম, ওজনের আণবিক ভর কত? 1 মোল অক্সিজেন পরমাণুর ওজন 16 গ্রাম, মানে অক্সিজেনের পারমাণবিক ভর = 16। আর ওজনের ফর্মুলা হল O3, মানে 3টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। ওজনের আণবিক ভর হল 3 × 16, সেটা = 48, মানে 1 মোল ওজন = 48 গ্রাম, অর্থাৎ উত্তর হল অপশান সি, 48 গ্রাম/মোল। কোয়েশ্চেন 5, কি একটি পৃষ্ঠীয় ঘটনা? বাষ্পীভবন হল একটি পৃষ্ঠীয় ঘটনা, অর্থাৎ উত্তর হল অপশান ডি, বাষ্পীভবন। কোয়েশ্চেন 6,
কম্পাঙ্ক ড্যাশ এককে প্রকাশ করা হয় এবং এর অর্থ হল প্রতি সেকেন্ডে কতবার একটি ঘটনার পুনরাবৃত্তি হয়। কম্পাঙ্কের একক হল হার্জ এবং এর অর্থ হল প্রতি সেকেন্ডে কতবার একটি ঘটনার পুনরাবৃত্তি হয়। প্রশ্নটা একটু ভুল লেখা আছে, অর্থাৎ উত্তর হল অপশান বি, হার্জ। কোয়েশ্চেন 7, যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ উচ্চ হয় তাহলে বাষ্পীকরণের হার কি হবে? বাতাসে জলীয় বাষ্প বেশি মানে বাতাসের আর্দ্রতা বেশি, সেক্ষেত্রে বাষ্পীকরণের হার কমে যায়, অর্থাৎ উত্তর হল অপশান সি, হ্রাস পাবে। কোয়েশ্চেন 8, লিগামেন্ট এবং টেন্ডন এর দ্বারা গঠিত হয় কি কলা? লিগামেন্ট ও টেন্ডন দ্বারা গঠিত হয় যোগ কলা বা কানেকটিভ টিস্যু, অর্থাৎ উত্তর হল অপশান এ, যোগ কলা। কোয়েশ্চেন 9, শক্তির পরিপ্রেক্ষিতে নিম্ন প্রদত্ত চিত্র থেকে কি অনুমান করা যেতে পারে? দুটি যানবাহন গতিশক্তি নিয়ে চলছে, অর্থাৎ উত্তর হল অপশান সি, দুটি বাহনই গতিশক্তি ধারণ করে। কোয়েশ্চেন 10, যদি বেগ দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হবে? আমরা জানি ভরবেগ ইকুয়াল টু এমভি এবং গতিশক্তি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, যেখানে ভর ইকুয়াল টু এম এবং বেগ ইকুয়াল টু ভি। এখন বেগ দ্বিগুণ হলে ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে এবং ভি এর বর্গ হওয়ার কারণে গতিশক্তি চারগুণ হয়ে যাবে, অর্থাৎ উত্তর হল অপশান সি, ভরবেগ দ্বিগুণ বৃদ্ধি পায় এবং গতিশক্তি চারগুণ বৃদ্ধি পায়। কোয়েশ্চেন 11, অ্যালকেন হল সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলিতে দুটি কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন থাকে, এই গোষ্ঠীর পদার্থের সাধারণ সূত্র হচ্ছে কি? অ্যালকেনের জেনারেল ফর্মুলা হল CnH2n+2, যা একটি সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখানে দুটি কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন উপস্থিত থাকে। অ্যালকিনের জেনারেল ফর্মুলা হল CnH2n, যা একটি অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখানে দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন উপস্থিত। অ্যালকাইনের জেনারেল ফর্মুলা হল CnH2n-2, যা একটি অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখানে দুটি কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন উপস্থিত, অর্থাৎ উত্তর হল অপশান ডি, CnH2n+2। কোয়েশ্চেন 12, কে এই বিচারটি উপস্থাপন করেছিলেন যে প্রাণের বিকাশ অবশ্যই সরল অজৈব অণু থেকে ঘটেছিল? অর্থাৎ এর উত্তর হল অপশান বি, হেলডেন এই বিচারটি উপস্থাপন করেছিলেন যে প্রাণের বিকাশ অবশ্যই সরল অজৈব অণু থেকে ঘটেছিল। কোয়েশ্চেন 13, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি জৈব অম্ল বা অর্গ্যানিক অ্যাসিড? অক্সালিক অ্যাসিড হল জৈব অম্ল বা অর্গ্যানিক অ্যাসিড, যার কেমিক্যাল ফর্মুলা হল COOH2 বা C2H2O4। সবুজ শাক যেমন স্পিনাচে ইহা পাওয়া যায়, অর্থাৎ উত্তর হল অপশান বি, অক্সালিক অ্যাসিড। কোয়েশ্চেন 14, ড্যাশের এসআই একক হল নিউটন পার মিটার স্কোয়ার। আমরা জানি চাপ বা প্রেশার ইকুয়াল টু বল বা ঘাত বাই ক্ষেত্রফল। এখানে বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, অর্থাৎ উত্তর হল অপশান সি, চাপের এসআই একক হল নিউটন পার মিটার স্কোয়ার। এখানে 1 Pascal = 1 N/m². কোয়েশ্চেন 15, কোন বিবৃতিটি সত্য?
মহাকর্ষ শক্তি হলো কি? এম, মহাকর্ষ বল দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, বিবৃতিটি সত্য। এন, মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যে দূরত্বের বর্গক্ষেত্রের সমানুপাতিক, বিবৃতিটি ভুল, কারণ দুটি বস্তুর মধ্যে দূরত্বের বর্গক্ষেত্রের ব্যস্তানুপাতিক। অর্থাৎ উত্তর হল অপশান এ, শুধুমাত্র এম সত্য যখন এন মিথ্যা। কোয়েশ্চেন 16, নিচের বিকল্পগুলি থেকে চয়ন করে শূন্যস্থান পূর্ণ করো। ড্যাশ, গরম করলে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয়। জিপসাম, গরম করলে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয়। অর্থাৎ উত্তর হল অপশান সি, জিপসাম। এখানে জিপসাম ও প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণটা ভালো করে দেখো। কোয়েশ্চেন 17, নিম্নলিখিত কোন প্রাণীর হৃৎপিণ্ডে মাত্র দুটি প্রকোষ্ঠ রয়েছে? পাখি বা বার্ডস ও স্তন্যপায়ী বা ম্যামেলসদের চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। কুমির ছাড়া বাকি সরীসৃপ বা রেপটাইলসের তিন প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। ফিশ বা মাছেদের দুই প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। অ্যাম্ফিবিয়ান বা উভচরদের তিন প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে, যেমন ব্যাং, স্যালামান্ডার। অর্থাৎ উত্তর হল অপশান বি, রুই। কোয়েশ্চেন 18, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হল শক্ত ধমনি যা হৃৎপিণ্ড থেকে উদ্ভূত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ করে? পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনি হৃৎপিণ্ড থেকে ফুসফুসে রক্ত বহন করে। পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত বহন করে। শিরার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে রক্ত পরিবাহিত হয়। ধমনির মাধ্যমে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত পরিবাহিত হয়। অর্থাৎ উত্তর হল অপশান এ, ধমনি। কোয়েশ্চেন 19, যখন মেন্ডেলিফ তার কাজ শুরু করেন, মানে মৌলগুলির শ্রেণীবিভাজন শুরু করে, তখন কয়টি মৌল পরিচিত ছিল? যখন মেন্ডেলিফ কাজ শুরু করেন বা মৌলগুলির শ্রেণীবিভাজন শুরু করে, তখন 63টি মৌল পরিচিত ছিল। অর্থাৎ উত্তর হল অপশান এ, 63। কোয়েশ্চেন 20, একজন ব্যক্তি একটি ঢালু পাহাড়ের নিকটে হাততালি দেয় এবং 4 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। ব্যক্তিটির থেকে ঢালু পাহাড়টির দূরত্ব হল কত? শব্দের গতিবেগ ইকুয়াল টু 346 মিটার পার সেকেন্ড। ধরি ব্যক্তি ও পাহাড়ের দূরত্ব ইকুয়াল টু ডি মিটার। প্রতিধ্বনি শোনার জন্য শব্দ পাহাড় পর্যন্ত যায় এবং প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 2D মিটার। সময় টি ইকুয়াল টু 4 সেকেন্ড। আর শব্দের গতিবেগ ভি ইকুয়াল টু 346 মিটার পার সেকেন্ড। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। এখানে মান বসিয়ে পাই 2D = 346 × 4, মানে D = 692 মিটার। অর্থাৎ উত্তর হল অপশান এ, 692 মিটার। কোয়েশ্চেন 21, কি আমাদের একটি যানের গতিবেগ বুঝতে সাহায্য করে? অর্থাৎ এর উত্তর হল অপশান সি, স্পিডোমিটার আমাদের একটি যানের গতিবেগ বুঝতে সাহায্য করে। কোয়েশ্চেন 22, একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয়, তখন তার দুই প্রান্তের বিভব প্রভেদ হয় 60 ভোল্ট। বিভব প্রভেদ বাড়িয়ে 142.5 ভোল্ট করলে হিটার কত বিদ্যুৎ টানবে?
প্রথমে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার এবং বিভব প্রভেদ V1 ইকুয়াল টু 60 ভোল্ট। পরে বিভব প্রভেদ V2 ইকুয়াল টু 142.5 ভোল্ট। আমরা জানি রোধ R ইকুয়াল টু বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ, সেটা ইকুয়াল টু V/I। যেহেতু রোধ R অপরিবর্তিত থাকবে তাই R ইকুয়াল টু V1/I1, সেটা ইকুয়াল টু V2/I2। এখানে মান বসিয়ে পাই 60/4, সেটা ইকুয়াল টু 142.5/I2, মানে I2 ইকুয়াল টু 142.5/15, সেটা ইকুয়াল টু 9.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ উত্তর হল অপশান সি, 9.5 অ্যাম্পিয়ার। কোয়েশ্চেন 23। চারটি সমান রোধক যাদের প্রত্যেকের রোধ হল আর সমান্তরাল সমবায় সংযুক্ত রয়েছে, এই সমন্বয়ের সমতুল্য রোধ হবে কত? সমান্তরাল সমবায় তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। এখানে মান বসিয়ে পাই 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R প্লাস 1/R প্লাস 1/R প্লাস 1/R, সেটা ইকুয়াল টু 4/R, মানে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R/4। অর্থাৎ উত্তর হল অপশান এ, R/4। কোয়েশ্চেন 24। কি হল ডিএনএর অংশ যা প্রোটিনের তথ্য প্রদান করে? জিন হল ডিএনএর একটি অংশ যা প্রোটিনের তথ্য প্রদান করে। অর্থাৎ উত্তর হল অপশান ডি, জিন। পর্যায় সারণীর নোট এবং সায়েন্সের ম্যাথের ফর্মুলার নোট সেট 1 এর ভিডিওর শেষে অ্যাড করা আছে, সেখান থেকে দেখো।